हेलो गाइस, जयराज वंशी, गुड मॉर्निंग। मैं किधर सुधा हसन फाका फाका मैं गया पथार पथार एंटी चले जिम खुले चले नहीं पानी पड़ जाए चले नहीं है मगर गल मोटा अच्छा एकदम चक कर मोटा मोटा चाहिए काटाई जल दिए चाष पाए फिर जीरा चाष जल दिए मोटर जिम জ্বলছে নগুলার ওটা জ্বলে নিছে উচ্চা ফুটল তো আর জল লাগিয়েছিল তো ওখানে শুকাই গেছে। এখন তো বুঝাইছেন আমার যে গ্রামের লোক এখন গৃহস্থি চলে আসছে পাথার তোর হবে খুললে চাষ হবে নগুলা দুজন লাগা যে আমার ডাক শিকার আমাকে দেখা হবে দুজন ওঠা জানা নাই কারা জানা নাই বলে মানে এখন গৃহস্থি পুরো কাজ একদম রেন্দাম কাজ চলবে এখন জল শুকাই গেছে খোলা মানে পানি পড়ছে হালকা করে কিন্তু জলটা শুকাই গেছে কারো দেখো খোলা কারো জল নেই বেশি শুয়ে গেছে আমার লোক আর কি অবস্থা হয়েছে যেটা জল দিয়ে আসু ওটা জলে নিয়েছে বেশি ওটা জল দিবে চাষ হবে কত কাজ এখন অনেক কাজ দেখো রাস্তাঘাট চলছে লোক নাই যে একটা লোক আছে তাই তার টাইমে নেই মানে সবাই ভাত খা খাই আসি মানে আলি ছাটবা কেন জালিরে ছাড়লে তো শক্তি কম লাগাছে নি মারিয়া কাটবা আছে তাই আসেনি কেউ বেশিরভাগ সবাই খাই যা আসবে হয়তো পন্তা কেউ খাই আসবে এদিকে কেউ কিছু খাই আসবে মুন্ডি টুন্ডি তারপর করবে মানে আলি ছাটবে বেশি লোক ছাটেনি এখনও ছাট পাইছে দেখা পাচ্ছ আলিলা আলিলা কাদনি দিয়ে কিছু নেই দেখা যাক এলা ছাটে নি কেউ ছাট পাইছে এখন ছাটবে মানে আর এখনও লোক নিয়ে আসছে দেখ মেশিন চলছে হইতি আমার মতো তোর লাগাছে মেশিন লোকটা মনে হয় ট্রাক্টর চলছে হইতি পানি পড়লে ভালো হয় কালকে হালকা করে পানি পড়ল আজকে ফির নাই পরে আর যদি পানি পড়লে তাহলে জল দিবা নাহলে আলোকলা এত গাড়াগাড়ি শুরু করে তাড়াতাড়ি একদম রাস্তা বন্ধ করে দিয়ে যাওয়া যান না কেন করে যাবো তারপর কেন করে গাড়ব গাড়ি ঢুকানি যাবে লোক মানে এত চালাক এত ই নিষ্ঠুর হয়েছে আলা এই বর্তমান যুগ কেউ কারো জন্য নাই সবাই নিজে নিজে কেউ কারো জন্য নাই আর সবাই রাস্তা তো রাখবে জীবনে নিয়ে রাখবে কি লাগালো কিনি লাগালো আমার সঙ্গে সঙ্গে জল হবে ওই জন্য তাড়াতাড়ি জল ঢুকে তাড়াতাড়ি লাগবো হবে এমন সচেতন আমার জন্য এমন সচেতন করার জন্য কারো সরাসরি নেই কেউ অপর অপরকে মানে কেউ ই করা নেই সাহায্য করা নেই এটি হয়েছে এই আধুনিক যুগ এই যুগটা চলছে যেমন মোটর লাগে আমার কথাটা নিব নয়টা মোটর চলিল নয়টা মোটর চলিল তো ইয়ে নি মানে কি বলছে লোকগুলো তো জলে নিলি যে ধান লাগাতে উঠলি মানে তুরিলে উঠাই ধান লাগাই নেবো না নয়টা মোটর যদি চলে ভিজায় খুঁড়লা ফের ধান বাড়ি ফের জল দিতে লাগায় টাকায় তাহলে কেন করে জল লিখবে লোকগুলোতে জল খাওয়ার নিয়ে অভাব ছিল তো জল নি খাবারই কারো লোকগুলো জল নিলি যে আমার না সবার আমার গ্রাউন্ডের আলাদা গ্রামলাতে মানে এত মোটর হয়েছে সবাইকে মোটর দিয়েছে প্রকারটা মানে দুয়ের মোটরটা এত ফাস্ট ফাস্ট হয়ে গেছে এই যে জল লিখেছে দাদা তখন বাঁধে দু আগে কাটাই দিয়েছে লোকলা দেখছি সে তো বদমাস বেশ বদমাস লোক কাটায় কাটায় দেখে জলটা লিখবার খালি জল লিখলে তো আমাকে সে জল ছাড়া হবে মেঘটা যদি পানি মুড়ে তো অবস্থা খারাপ ধানে লাগা হবে না সেটা আবার মোটর দিয়ে হোক বা মেশিন দিয়ে হোক জল দেওয়া হবে আর যে কথা কইছিল মানে জল জলের অভাব আসলে জলের অভাব ছিল খুবই অতিরিক্ত সিনবার নিয়ে জল পাই রোদের সিজন যাওয়া আছে গরমের সিজন দিকে জল সকল বলে শুকাল ছিল একটা জল আর ওগুলো তো কোনো জলে নাই জল দেখামো খাবার নিয়ে জল সিনবার তো দূরের কথা মোটরটা চলে মোটরটা আমি জল লিখে ঘরে মোটরটা লাগাই দিই ওগুলো তো নিল জল লিখে লাগিয়ে দিয়ে লাত গোলা দিয়েছিল মাখাইছিল উচ্চা করে দেওয়া তো একটা তো নি গাড়ি আন চলছে এনে চাষ দেশে গেলে জল ঢুকায় ঢুকে
আর মাখাই লাগাই দিলে দেখ অল্প নি জল দেখ ছে নাই ছে সব এলাই দিবি পানি যদি নি পরে মোটর দিয়ে দিবি জল দেখছেন কৃষকের জীবনে কত দুঃখ কত কিছু করবো আছে কত জল দিবা আছে জল নি পড়লে এবার যদি পানি নি পরে ঠান্ডা লাগবার সময় মানে কেউ নি লাগাবো ধান জল দিয়ে নি ছাকলে মোটর দিয়ে নি ছাকলে জল বুঝতে পারছেন না আর তোমার বলছেন বাপরে কারণ এগুলো টাকা টাকা মাকায় চলছে এত 2300 টাকা কুইন্টাল নাকি 2300 ধান এ খুবই টাকা না কিছু টাকা নেই ভাই গৃহস্থির চলে আসে সব টাকা খালি একসঙ্গে টাকাটা বাঁচি উড়ে খালি যে টাকাটা একসঙ্গে পান এতলা টাকা যে মাকাইলা কম জল ঝোল 5 টাকা 7 টাকা 8 টাকা জল দিন মাকালা তুলনো মাকালা লেগানো মারনো বাপরে বাপ চাই মাখাই করেছে তাই বুঝে পাচ্ছি তো মাখাইয়ের কত জ্বালা কত কষ্ট করতে শুকাতে একবার যদি ভিজে যাবে উলা ফের আরো শেষ তুললে মাখাই লুয়ানি যাবে মাখাই আর দেখো অল্পনে জ্বলছে অল্পনে জ্বলছে পানি নি পড়লে জীবনও হবে নিয়ে এই এলাকা সব খাইয়ে দিবে মেশিন দিয়ে ধুয়ে ফের জল মোটর দিয়ে কত সহজ ভাই কৃষকের জীবন কত সহজ নাই আমার সরকারটা বর্তমানে ভালো দেখাচ্ছে কৃষকদের সবাইকে এইবার দিলে টাকা শুনে পাচ্ছ মানে খবর সবাই আন্দোলন করেছিল এই যে দেখো যে চাষ আছে এই চলে আসলো আমার মন্দিরটা যে মা কালী এই যে কালী মন্দিরটা এই কালী মন্দিরে দেখা পাচ্ছেন সবসময় দেখেছি মানে সবসময় ভিডিও তোমার দেখাইছি যেগুলো পাথার আসুন মানে আমি দেখা পাচ্ছেন ভিডিওটা যে আমার কালী মা আসছে আর কি পাশে দিচ্ছে মানে কালী মারা এই জয় মা কালী ভক্তি দু এই জন্য হচ্ছে মোটর ভরা মানে এই দিন যে টুলিকা মোটর জল দিন আর মেশিন তো হয়তো 2000 মেশিনের মোটর একসময় এখানে আগে মানে মেশিন দিয়ে করেছিল আগে তারপর মোটরটা হয়ে গেল ধরুন এটা হালকা করে জ্বলছে এই রোদ এই রোদ জ্বলান ঠিক আছে উপরেরটা জল নিচ্ছে উপরেরটা জল নিচ্ছে উপরেরটা দেখাচ্ছ হ্যাঁ যাচ্ছ কী রে চেনে পাচ্ছি তুমি কাকা কাকা করছি কেন কাকা না তুমি আরে কাকা না কিছু ছেলে সব টাপ দেখা যায় নাকি নম্বরটা দেখা করছে কী এর ক্যামেরা করছে ভিডিও করছে এই যে পিছন লাগাইছে যার মোটরটা মনে আনছু জলছে কি মোটর পিছন লাগাইছে এই যে জল এনেছে ঘটনা তাহলে না এটাতে জল দিবাস না এটাতে জল দি এই যে মাকায় কোনো দিন মাকার ইলে মানে খতম সং হয়েছে মোটা মোটা এই ছাকে এবার জল ঢুকে 4 দিন তারপর ভাই লাগিয়ে হবে মানে ঠিক হবে রে কেন করছিস রে এই গরম দেখে কি করছে দেখা দেখালি ভাই ও ফাঁসিতে বগলালা দেখা যান এলা বগলাই চার মাছ খাবার করে খালি মাছ মিলছে ফের হ্যাঁ দিন জল হইলো অনেকখান জল হইলো নাই শোল্লা হইলো শোল্লা শোল ছাটি মারিনো পালা তো মাছ হারাই গেছে মানে পানিও নাই আর মাছও নাই কেন পানি হলে খোটলা জেলা চাষ পেলা মাকাই বেলা তুলে মারলা ঢুকে হবে মহামারিছে অনেকবারে কিন্তু এখন নিয়ে আসছে এখন জল নাই আর মাছও নাই আকাশ তো জল হলে খোটলা যদি ডুবে গেলে তাহলে মাছ ঢুকলে যে গন্ধটা ছে গেছিলো দেখাই নতুন আমি আগের ভিডিও যে ওই পার গেছিলো ভিডিও আমি দেখাবো না ওটাও জল হয়েছে পুরা জল হয়েছে ডিগ্রি দিয়ে জল হয়তো এই যে আসছে আমার বাবু ডক ওয়ান উই ডিমো জল ছাকা আমার মনে করছি আর বেশি হবে ঠিক আছে তার একটু বিচার ঠিক আছে তারপর ভিডিও আনতে আছে মোটর ভাড়া খুলে হবে আলা হিন্দু করেছো ওই একটা খুলে দিন আর একটা সিকিউরিটি কিসের জন্য সিকিউরিটি হচ্ছে এই জন্য যে কেউ বদমাশ করে মোটর চুরি করলে পারে বুঝলে এই জন্য অনেক সিকিউরিটি দেখেন দুইটা তার লাগছে দেখছেন না আসতে কোন অনেকদিন খোলায়নি মনে হয়
সাপটা ঘুরে পরে সাপটা ওই যে মোটো কি দেখুন এতদিন দিন খুলে খালি কেন যে সাপ সাপ ঘুরে পরে ফাইনালি মোটরটা চালু করা হল, মানে চালু করলো আটটার সময় করেছিল জল ঘুরে নিয়ে বন্ধ হয়ে গেল, তারপর মোটরটা চালু করলো আলা দশটা বাজে ঠিক আছে চলে নিবে মানে জলে নিয়ে উঠে মোটরটা পুষে গেছে অনেকক্ষণ পুষে গেল আলা চালু করলো আলা জল আছে মেঘ টুট দেখা যাচ্ছে কেরকম মেঘ মেঘ করছে কিন্তু পানি পড়লে তো ভালো হয় জল নিয়ে ছাপ হয় কিন্তু না রাখা কী অবস্থা করবে খরচা করবে আর কি কী জানি মানে কী করেছে উড়ে নেই জল মোটরটা বসে গেলো তো যার মোটর মালিক ফোন করলো বাড়ি স্কুলত আর বাজার দেরি হবে অল্প তার জন্য ওয়েটিং করা হল মোটর বসে গেছে অনেকক্ষণ মেঘলা আছে পুরা করে দেওয়া যান চাষ আছে চলছে ঘটলা মেঘলা আছে কিন্তু পানি পড়লে তো খুবই ভালো হয় মোটরটা বন্ধ করে তো ঘর চলে যাবে কিন্তু মোটরটা ধরো হবে পানি পড়বো কষ হয় পানি পড়া একদম ঝমঝম করে সিনে যাবে মজা হয় আর তাহলে দেখ কাদা কাদা হয়ে মানে একদম পুরা কাদা জল ঢুকা ঢুকি পুরা ইয়ে গে ঠিক আছে আর ভিডিও আর নি করি মানে এটা শেষ বাই বাই নি কয় আমাদের থুকে দেবে জীবনটা।